রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি শক্তিশালী নয় যে প্রতিপক্ষকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে, বরং সেই ব্যক্তি প্রকৃত শক্তিশালী যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে। আমার মনে হয় সব ধর্মেই এই রাগ নিয়ন্ত্রণের কথা বলা আছে এবং রাগকে একটি খারাপ বিষয় হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাগ কখনোই ভালো কিছু বয়ে আনে না আমাদের জীবনে, পরিবারে, সমাজে। আমরা গত কয়েকটি আলোচনায় রাগ নিয়ে কথা বলেছি এবং বলেছিলাম যে এটি ধারাবাহিকভাবে কয়েকটি পর্বে আমরা এই রাগ নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে আলোচনা করব, অর্থাৎ অ্যাঙ্গার ম্যানেজমেন্ট যেটিকে বলা হয়। অ্যাকচুয়ালি এই বিষয়টা আমরা খুব সহজভাবে নিলেও বিষয়টা কিন্তু এত সহজ নয়, কারণ রাগ হচ্ছে একটা আবেগ এবং এটি সবথেকে খারাপ একটা নেতিবাচক আবেগ। আবেগের উপরে কন্ট্রোল প্রতিষ্ঠা করাটা কিন্তু ওভারনাইট সম্ভব না, বা চাইলেই আমরা করতে পারি না। তাই যদি হতো তাহলে কিছুই দরকার ছিল না, আইন, আদালত, পুলিশ, জেলখানা, এগুলো কিছুই দরকার ছিল না। কারণ যা কিছু অঘটন ঘটছে এই পৃথিবীতে সবই কিন্তু কোনো না কোনো রাগের ফসল, কোনো না কোনো রাগের ফল। প্রতিপক্ষের উপর রাগ, আরেকটি দেশের উপর রাগ, আরেকটি গোষ্ঠীর উপরে রাগ, আরেকজন ব্যক্তির উপরে রাগ, সেই রাগের এবং ক্ষোভের, ক্রোধের যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশের জায়গা থেকে মারামারি, খুনোখুনি, যুদ্ধ বিগ্রহ, যাই বলেন, সব কিছুর মূলে কিন্তু এই রাগ। সুতরাং এই রাগ নিয়ে আরও কথা বলা উচিত বলে আমার মনে হয়। আমরা খুব সহজভাবে বলি রাগ কমাও, রাগ কমাও, তোমার রাগ অনেক বেশি, রাগের কারণে অসুখ হচ্ছে, রোগ হচ্ছে, সেটাও আমরা সবাই বুঝতে পারছি হয়তোবা। এবং অধিকাংশ রাগ মানে রোগ, শারীরিক যে সমস্যাগুলো তৈরি হয়, বিশেষ করে কমনলি যেগুলো আমরা দেখি, অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি, অ্যাংজাইটি, হাইপারটেনশন, বুক ধরফর করা, হাই ব্লাড প্রেশার, এগুলোর পেছনে কিন্তু স্ট্রোকের মতো রোগের পেছনেও কিন্তু রাগকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী করা যায়। সুতরাং এই রাগ নিয়ে আমরা আলোচনাগুলো এই জন্য করছি যে রাগ নিয়ন্ত্রণের জন্য কিছু বৈজ্ঞানিক পদ্ধতি আছে এবং একটি প্র্যাকটিসে নিয়ে আসতে হয়। এটি একদিনের বিষয় না, সুতরাং এটি আরও বেশি চর্চা, আরও বেশি জানা এটি সম্পর্কে মনে হয় খুবই জরুরি সবার। আমরা যদি সবাই এই বিষয়টাকে জানতে পারি তাহলে আমরা যখন সবাই এই রাগটাকে একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারবো, তখন কিন্তু সমাজে এই বিশৃঙ্খলাটা অটোমেটিক্যালি কমে যাবে। তখন আমাদের পরিবারে যে অশান্তি, আমাদের বন্ধুদের মধ্যে যে সম্পর্কের অবনতি, আমাদের রিলেটিভসদের মধ্যে যে সম্পর্কের অবনতি, সেটি কিন্তু অটোমেটিক্যালি তখন কমে যাবে। আজকে এর আগে আমরা একটি পর্বে আমরা একটা উপস্থাপনের মাধ্যমে দেখিয়েছিলাম যে কিছু কিছু বিষয় যেগুলো দিয়ে সহজে রাগকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি, সেগুলো সবই প্র্যাকটিসের ব্যাপার। আজকেও আমরা আরও দুটি পর্ব, অর্থাৎ দুই পর্ব, দুই এবং তিনকে একসাথে করে একটি পর্ব করেছি, সেখানেও আমরা এই রাগ নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল। আমরা একবারে ভিডিওটি কেন বানাচ্ছি না, একবারে বানাতে গেলে এটি লম্বা একটি ভিডিও হয়ে যাবে, এটি দেখার আগ্রহ হয়তো অনেকে হারিয়ে ফেলবেন, এই ভিডিওটি দেখতে গিয়ে আবার অনেকে রেগে যাবেন। সেই জন্য আমরা ভিডিওটাকে পার্ট বাই পার্ট করছি, যাতে করে আপনারা ছোট ছোট করে বিষয়গুলোকে রপ্ত করতে পারেন। কারণ এই বিষয় এই ভিডিওগুলো কোনো এন্টারটেইনমেন্ট ভিডিও না যে আপনি এটার জন্য একটু 5 মিনিটের জন্য একটু বিনোদন পেলেন, ব্যাস হয়ে গেল। বিষয়টা হচ্ছে আপনার লাইফ স্কিল, আপনার জীবনকে উন্নত করবে, আপনাকে সুস্থ রাখবে, আপনাকে সুখী করবে। আলটিমেটলি আমরা তো সুখী হতে চাই। দিন শেষে আমরা যত কষ্ট করি, যত পরিশ্রম করি, যা কিছু করি, এর বিনিময়ে আমাদের যে অর্জন, সেই অর্জনের বিনিময়ে আমরা কিন্তু সুখী হতে চাই। এবং সেই সুখের পেছনে প্রধানতম অন্তরায়টি হচ্ছে কিন্তু এই রাগ, অ্যাঙ্গার, ক্ষোভ, যাই আমরা বলি না কেন। আজকের এই ভিডিওর একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল, আছে, যেটি হচ্ছে রিল্যাক্সেশন বা শিথিলায়ন। রাগ হলে অ্যাকচুয়ালি কী হয় আপনারা খেয়াল করে দেখবেন, আমরা তো সবাই কম বেশি রাগই কখনো না কখনো। এই রাগের সময় কিন্তু আমাদের বডিটা স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়, আমাদের চোয়াল শক্ত হয়ে যায়, আমাদের মাথা টনটন করতে থাকে, আমাদের হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়, অর্থাৎ আমাদের শরীরে একটা স্টিফনেস, অর্থাৎ শক্ত ভাব চলে আসে। আমরা তখন অনেকটাই শক্ত হয়ে যাই। হ্যাঁ, আমরা যখন রেগে যাই তখন কিন্তু আমাদের শরীরটা বেশ শক্ত হয়ে যায় খানিকটা। ফলে কী হয়, যখন রক্ত নালীগুলো শক্ত হয়ে যায়, কিছুটা স্টিফ হয়ে যায়, তখন রক্ত চলাচলটা বেড়ে যায়, ফলে আমাদের মাথা গরম হয়ে যায়, আমরা উত্তেজিত হয়ে যাই, আমরা বলি রাগের মাথায় কী যেন একটা করে ফেলেছি, আমার মনে ছিল না, ইত্যাদি ইত্যাদি।
তো এইটার জন্য সবথেকে বেস্ট প্রসেস হচ্ছে রিল্যাক্সেশন প্র্যাকটিস, অর্থাৎ শিথিলায়ন, জাস্ট উল্টাটা। আপনি রাগের ফলে স্টিফ হচ্ছেন, সেটিকে সফট করে দিতে হবে। তাহলে কীভাবে সম্ভব? সেই আমরা যদি আমাদের মাসেলগুলোকে রিল্যাক্স করতে পারি, আমরা যদি আমাদের ব্রেনকে রিল্যাক্স করতে পারি, আমরা যদি আমাদের চিন্তাকে রিল্যাক্স করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা ওই মুহূর্তটায় অন্তত আমাদের রাগটাকে আমরা নিয়ন্ত্রণ করে ফেলতে পারছি। সো এই রিল্যাক্সেশন একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। সেই রিল্যাক্সেশন কীভাবে করবেন আপনি রাগ, যখন আপনি রেগে যাচ্ছেন বা রাগের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, তখন আপনি কীভাবে এই রিল্যাক্সেশন প্র্যাকটিস করবেন, সেটি আজকের ভিডিওতে বলা আছে। আরেকটা গুরুত্বপূর্ণ এই ভিডিওতে বলা আছে, সেটি হচ্ছে যে অ্যাঙ্গার ডায়েরি মেনটেন করার কথা বলেছি আমরা। অ্যাঙ্গার ডায়েরি, আমরা অনেকে ডায়েরি মেনটেন করি, হয়তো খুবই কম মানুষ ডায়েরি লেখেন, প্রতিদিনের ঘটনা বলি, জীবনের ঘটনা বলি। এটি আমরা সাধারণ মানুষরা মনে করি আমার জীবনে আর কী আছে ডায়েরি লেখার মতো। আসলে সবার জীবনে কিছু না কিছু ঘটনা থাকে, যেটি হয়তো পরবর্তী প্রজন্ম বা অন্য কারোর জন্য অনেক লার্নিং থাকে সেখানে। সুতরাং আমাদের সবারই উচিত একটা ডায়েরি মেনটেন করতে পারলে আমি আমার জীবনের অভিজ্ঞতাগুলো সেখানে লিখতে পারি, আমি আমার স্বপ্নগুলো সেখানে লিখতে পারি। অ্যাটলিস্ট একটা জায়গায় থাকছে, কেউ একজন জানছে বা অন্যরা সেটি জানছে, সেটি একটি ভালো প্র্যাকটিস। তো অ্যাঙ্গার ডায়েরিটা আসলে কী, মানে এখানে আমরা বলেছি যে কীভাবে আপনি ডায়েরিটা মেনটেন করবেন। ডায়েরিতে আপনি আপনার রাগের ইতিহাসটা লিখে রাখবেন, সময়টা লিখে রাখবেন। রাগ মাপার কিন্তু স্কেল আছে, আমরা যেমন সব কিছু মেজার করতে পারি, আমরা পানি মাপি, আমরা শক্ত পদার্থ মাপি, আমরা বায়বীয় পদার্থ মাপতে পারি, আমরা জ্বর মাপি, হ্যাঁ, ঠিক একইভাবে এই অ্যাঙ্গার মাপার কিন্তু একটা স্কেল আছে, যে আপনি কতক্ষণ পর্যন্ত রাগছেন তার উপরে কিন্তু আসলে রাগের ক্ষতিটা নির্ভর করছে। আপনি যদি রাগের যে অ্যাকশন, সেই অ্যাকশনটা যদি আপনার ক্ষণস্থায়ী হয়, অর্থাৎ আপনি কয়েক সেকেন্ডের জন্য, মিনিটের জন্য বা ঘন্টার জন্য রেগেছেন, সেইটার যে ক্ষতি, সেই রাগটি যদি কয়েক দিন পর্যন্ত থাকে, তাহলে তার ক্ষতিটা কিন্তু অনেক গুণ বেশি হবে। হিডেন অ্যাঙ্গার, আমরা রাগ রাখছি, সেটির কোনো প্রকাশ নাই, সেটির কোনো ম্যানেজ নাই, আমি নিয়ন্ত্রণও করছি না, কিন্তু আমি রাখছি, ভেতরে রাগটা কিন্তু আমার রয়ে গেছে, এর ফলে ভেতরে বেশ ক্ষতি হয়। সেই রাগটা কতদিন পর্যন্ত থাকছে এবং সেই সময়টার মধ্যে আমার কী কী পরিবর্তন ঘটছে, আমি কী কী আচরণ করছি, রাগের সময় আমার আচরণগত কী কী পরিবর্তন ঘটছে, সেই কথাগুলো এই ডায়েরিতে লিখে রাখতে হয়। এটা একটা খুবই ভালো টেকনিক। এটা করলে তখন একটা সেলফ ইভ্যালুয়েট করার সুযোগ থাকে, আমরা নিজেকে নিজে মূল্যায়ন করতে পারি যে আমি যখন রাগি বা আমার রাগ কি ক্রমান্বয়ে বাড়ছে নাকি দিন দিন কমছে, সেটি যেমন দেখতে পাই আমরা। পাশাপাশি আবার আমি রাগলে আমার মধ্যে কী কী ধরনের চেঞ্জ আছে, সেই চেঞ্জগুলো কতটুকু ভালো বা খারাপ, রাগের ফলে যে ক্ষতিগুলো আমার হয়েছিল সেগুলো কিন্তু আমরা দেখতে পারি। কারণ এটা না লেখা থাকলে, এই ডায়েরিটা না থাকলে আমি বুঝতে পারবো না যে আমি কি আমার রাগের মাত্রাটা কি বাড়ছে নাকি রাগের মাত্রাটা দিন দিন কমছে, কারণ আমরা তো কমাতে চাচ্ছি এটাকে। এটা দেখতে গেলে আমাকে একটা কোথাও লিখে রাখতে হবে। তো এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গার ডায়েরি। এই রাগের একটা ডায়েরি নিয়ন্ত্রণের কথা, মানে তৈরি করার কথা বা এটি মেনটেন করার কথা আমরা বলেছি এই ভিডিওতে। এটিও প্রেজেন্টেশন আকারে আছে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে টেক্সট আকারে আছে, আপনারা সেটি পজ করে করে পড়ে নিতে পারেন, যদি কোনো বিষয়টি কারো কাছে প্রয়োজন মনে হয় সেটি আপনারা পজ করে পড়ে নিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা এটি শেয়ার করে আপনার বন্ধুদের, যারা আপনার যে বন্ধুরা এরকম রেগে যায় হুটহাট, অথবা যে বন্ধুদের রাগ বেশি বা যে আত্মীয়র, যা আপনার পরিচিত যে মানুষটি খুব রাগি, সেই মানুষটিকে আপনি পাঠিয়ে দিতে পারেন, যাতে তিনিও আপনার মতো এই রাগ নিয়ন্ত্রণটা শিখে নিতে পারে। তো আশা করি সাথে থাকবেন, আরও হয়তো দু একটি পর্ব হতে পারে আমাদের রাগ বিষয়ক, সেগুলো দেখবেন আশা করি। আমি সাইফুল ইসলাম, ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ান, দেশ হেলথ সেন্টার থেকে আছি আপনাদের সাথে।
you.